বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। কিন্তু তার অবস্থা বর্তমানে খুব বেশি ভালো নেই। এবার বাজেয়াপ্ত করা হলো বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবের সম্পত্তি। এই অভিনেতার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কিন্তু কেন, কোন অপরাধে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। সিনেমা বানানোর জন্য ব্যাংক থেকে 11 কোটি টাকার ঋণ নিয়েছিলেন রাজপাল, কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি তিনি। আর তারপরেই তার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। ভারতীয় প্রতিবেদন অনুসারে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। অভিযোগ, তিনি এই ব্যাংক থেকে লোন নিয়ে সেটা আর মেটাননি। একটি সিনেমা বানানোর জন্য তিনি ব্যাংক থেকে 3 কোটি টাকা ধার নেন, কিন্তু সেই ঋণ শোধ করতে পারেননি। জানা যাচ্ছে রাজপাল যাদব একটি প্রোডাকশন হাউস বানিয়েছিলেন, সেটার নাম দিয়েছেন শ্রী নরম গোদাবরী এন্টারটেনমেন্ট লিমিটেড। তার বাবা মায়ের নামে থাকা এই সম্পত্তির কাগজ জমা রেখে ব্যাংক থেকে তিনি টাকা ধার নেন। তার প্রযোজনা সংস্থাটি তার স্ত্রীর নামে বলেই জানা গেছে। তারা এই প্রযোজনা সংস্থার হয়ে একটি সিনেমা বানান যেখানে রাজপাল যাদব এবং ওম পুরীকে দেখা গিয়েছিল, সঙ্গে শাহজাহানপুরের স্থানীয় অভিনেতারা ছিলেন। কিন্তু তিনি এই সিনেমা বানানোর জন্য যে 3 কোটি টাকার ঋণ নিয়েছিলেন সেটা শোধ করতে পারেননি, যা পরবর্তীকালে সুদে আসলে 11 কোটি টাকায় পৌঁছে গেছে। এরপর গত 8 আগস্ট স্থানীয় পুলিশকে না জানিয়েই সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে তার এই বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি বা বাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এমন কিছুই জানানো হয়নি। তবে এবারই প্রথম নয়, এর আগেও ঋণ পরিশোধ না করায় মামলায় জড়ান রাজপাল যাদব। সিনেমা তৈরির জন্য 2010 সালে দিল্লির ব্যবসায়ী MG আগরওয়ালের কাছ থেকে 5 কোটি রুপির ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। 2012 সালে আতাপাতা লাতাপাতা নামের সিনেমাটি মুক্তিও পায় এবং বক্স অফিসে ভালো ব্যবসাও করে, কিন্তু ঋণ পরিশোধ করেননি রাজপাল যাদব। পরবর্তীতে ওই ব্যবসায়ী আদালতের দ্বারস্থ হন। এই মামলায় 2013 সালে 10 দিন কারাভোগ করেন এই অভিনেতা। প্রসঙ্গত, রাজপাল যাদব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা চান্দু চ্যাম্পিয়ন গত 14 জুন মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে তার হাতে, এর মধ্যে অন্যতম হল ভুল ভুলাইয়া 3। শুটিং শেষে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।